আমি সর্বপ্রথম স্মরণ করতে যাচ্ছি আল্লাহ প্রেরিত রাসূল তাজেদারে মদিনা সরকারি দল হযরত মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রজায় আমার লাখো কোটি ভক্তি চুমন রেখে আমার মহান মোর্শেদ মহান দরুদ দিন দুনিয়ার কোনো রাকেশের পূর্ণিমার চাঁদ মহাসংস্কারক মোহাম্মদ ইসলামের পনেরো জীবনদানকারী সুবিশম রাহুল সাধন বাগিমান তাজিলহুল আলী দলভাগে আমরা জেনে রে পরশময় কদমবর্গে ভক্তি চুমন রেখে এই বিশ্বের যত উলিয়া উলিয়া গাউস কুতুব নজাবা নৌকাবা কি হালত আলাতার তাম বিশ্বের মমিন মুসলমানদের রুহানি কদমবর্গে ভক্তি চুমন রেখে আজকে জি বাবাজির পবিত্র রোজ মোবারকে আমরা সকলে হাজির হয়েছি জনাব মোহাম্মদ শাহিদ খান পাগলের পবিত্র রোজ মোবারক শ্রী বাবাজির দরবারে লাখো কোটি ভক্তি চুমন রেখে আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি যিনি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সিন্ডু ওনার প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রধান অতিথি যিনি সরকার মোহাম্মদ সাফায়াতুল্লাহ ওনার প্রতিও সালাম। আসসালামু আলাইকুম। বিশেষ অতিথি যিনি শেখ মোহাম্মদ জামির উদ্দিন সাহেব ওনার প্রতিও সালাম। আসসালামু আলাইকুম। আজকে অনুষ্ঠানের পরিচালনায় যিনি আছেন মাহবুবুর রহমান মেম্বার সাহেব ওনার প্রতি সালাম। আসসালামু আলাইকুম। এবং গান কমিটিতে আরও যারা রয়েছেন জাকির ভাই সাত্তার ভাই সালাম ভাই ওনাদের প্রতিও সালাম। আসসালামু আলাইকুম। মিষ্টু ভাই এবং ওয়াসিম ভাই দেলোয়ার ভাই ইলিম ভাই ওনার প্রতিও সালাম। আসসালামু আলাইকুম। দুলাই ভাই মামুন ভাই কালাম ভাই এবং সোহেল ভাই তো সকলের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এবং আজকে যার দাওয়াত আমার এখানে আসা ওয়াসিম ভাই ওনার প্রতিও সালাম। আসসালামু আলাইকুম। এখানে শিল্পীবৃন্দ যারা আছেন তাল সঙ্গীতে যারা সাউন্ডে যিনি আছেন এই এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ পর্দার আড়ালে আমার মা বোনেরা আমার ওস্তাদ এম এস আলী সরকার দাদা ওস্তাদ মানিকগঞ্জের আবুল সরকার সাহেব বাজানের চরণে ভক্তি রেখে বাউল মাতা যিনি আলিয়া বেগম আলো মা জননীর চরণে ভক্তি জানিয়ে আমি আমার কর্তব্য কাজ শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ও ধন্যবাদ সকলকে। ভাই শিষ্টা যেন না মারে। হ্যাঁ হ্যালো 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 বোকালটা বাড়ানো লাগবে। হ্যালো হ্যালো কাটার আঘাত সয় আমার গায়ে ওরে কেন ভুলে আঘাত সয় না বাউলারে দিলকে দয়া হয় না দুনিয়ার মাহানি আল্লাহ দিলকে দয়া হয় না কেন দিলকে দয়া হয় না দুনিয়ার মাহানি খোদা দিলকে দয়া হয় না কেন দিলকে দয়া হয় না কেন দিলকে দয়া হয় না
তোলা মানে গে বাদশা ছিল গো, পথের ফকির হইয়া গেল। তোলা মানে গে বাদশা ছিল, পথের ফকির হইয়া গেল। আল্লাহ তোমার আজব খেলা কেউ বুঝে, কেউ বুঝে না কেন দিলকে দয়া হয় না। আর মাহালি আল্লাহ দিলকে দয়া হয় না, কেন দিলকে দয়া হয় না। কোইজানি রাখে রা পানা, আসল বাড়ি নাম জানি না, কোইজানি রাখে রা পানা।
দিলকে দয়া হয় না।